বিধি মানেনি পোর্ট ট্রাস্ট। গার্ডেনরিচ অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় সরকারি সংস্থার দিকে অভিযোগের আঙুল তুললেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকাল ১০টা নাগাদ তারাতলা রোডের কাছে এফসিআই গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পরপর ১০টি গোডাউন চলে যায় বিধ্বংসী আগুনের গ্রাসে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় তারাতলা রোড। আগুন যা দেখছেন আপনাদের সামনে রয়েছে, একবারে পুরো ছাই হয়ে গেছে। এখানে ১০খানা গোডাউন পুরো ছাই হয়ে গেছে একবারে, আর কিছু নেই। প্রথমে ১০টি ইঞ্জিন আসলেও তা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দু দফায় দমকলের ১৫টি ইঞ্জিন আসে, আনা হয় ওয়াটার রোবটও। ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পিছনে পোর্ট ট্রাস্টের গাফিলতি রয়েছে বলে মনে করছেন তিনি। এটা পুরনো গোডাউন, এই গোডাউনটা ম্যানেজ করে এটা হচ্ছে আপনাদের পোর্ট ট্রাস্টের জায়গার মধ্যে পোর্ট ট্রাস্ট মনে হয় কোনো এজেন্সিকে ভাড়া দিয়েছে। কিন্তু আজকে যেটা দেখলেন আপনারা, এদের নিজস্ব কোনো ফায়ার ফাইটিং সিস্টেম কিছু নেই। দেখুন দায়িত্ব তো ওদের, জায়গা ওদের, গোডাউন ওদের, ভাড়া তোলে ওরা, তা দায়িত্ব তো তাদেরই আছে। বারবার আগুনের গ্রাসে কলকাতার বিভিন্ন অঞ্চল, কেন বারবার অগ্নিকাণ্ড তিলোত্তমায়? সংশ্লিষ্ট মহল কিন্তু এর পিছনে অগ্নি নির্বাপক বিধি না মেনে চলার প্রবণতাকেই দায়ী করছেন। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে অরুণাভ ঘোষ ও অভিষেক সিংহ, নিউজ টাইম।